তামাক ব্যবহারে দক্ষিণ এশিয়ায় শীর্ষে রয়েছে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি খন্দকার আব্দুল আওয়াল। সকালে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও ইউনাইটেড ফোরাম এগেনস্ট টোব্যাকো আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী আগামী সংসদ অধিবেশনে উত্থাপন ও চূড়ান্তের দাবি জানানো হয়। এ আইন চূড়ান্ত হলে তামাক নিয়ন্ত্রণ আইনের দুর্বলতা দূর হবে বলে মনে করছে সংগঠনগুলো। সংবাদ সম্মেলনে খুচরা শলাকা, ধোঁয়া ও মোড়কবিহীন সিগারেট বিক্রি বন্ধের দাবিও জানানো হয়। আমরা অনেক দেশের থেকে পিছিয়ে আছি এখনও। এবার জানলে আশ্চর্য হবে, আমাদের আশেপাশে যে দেশ আছে তাদের যে আইন আছে তাদের থেকে আমরা পিছনে। অধূমপায়ের চাইতে ধূমপায়ের লাঙ্গের ক্যান্সার হওয়ার সম্ভাবনা 25% বেশি। কত ভয়াবহ কথা! আর একবার লাং ক্যান্সার হলে আমরা বলি যে 1 বছরের মধ্যে, 6 মাস থেকে 1 বছরের মধ্যে মৃত্যুবরণ করবে।